সামনে লাশ আছে, রাসূল দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত উঠাইলেন, কান পর্যন্ত নাবিতে না বানবার জন্য নামাজ শুরু হয়ে গিয়েছে, আল্লাহু আকবার বলে হাত উঠাইছেন। জিবরাইল হাজির সালাম দিয়া বলছেন, ইয়া রাসূল আল্লাহ হাত উঠাইছেন, নামাইতে পারবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন না? ইয়া রাসূল আল্লাহ হাত উঠাইছেন, কান পর্যন্ত নামাতে পারবেন না, হাত বাঁধা যাবে না। নবীজি বললেন, জিবরাইল এমন কাজ তো কোনোদিন করো নাই। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যার ইমামতি করতেছেন জানাজার এরা চিনেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে ফজরের সালাত আদায় করলেন, সালাত আদায় করে বসে আছেন। আমার নবীর কলিজার টুকরা সাথীরা, আমার নবীর কলিজার টুকরা বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাসূল পাকের চতুর্দিকে বসে আছেন। এমন সময় একজন জোয়ান লোক, একজন যুবক আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পয়গম্বর আরবি, সরকার কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি বলতে চাই, পয়গম্বর আরবি আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার নবী বললেন, যুবকে তোমার বাবা ইন্তেকাল করেছে, আমি কি করতে পারি? যুবক ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন, এই ওসিয়ত গুলো আপনাকে শোনাতে চাই। নবীজি বললেন, কি বলেছে তোমার বাবা, তুমি আমাকে একটু খুলে বলো। যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বর আরবি, আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজি বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আমার বাবার পাগড়ি আপনারা চাইতে ছোট ছিল না, আমার বাবার পাগড়ি আপনার চাইতে আরো বড় ছিল, আমার বাবার জুব্বার লম্বা ছিল, আমার বাবার মাথায় সুন্দর রুমাল ছিল। বুঝাতে চাইলাম, বেচারা বুজুর্গ হতে গেলে যতগুলা স্বাভাবিক বাহ্যিক কারণ সব দেখা যায়। নবীজি বললেন, কি বলতে চাও বল। যুবক ডাক দিয়া বলছেন, পয়গম্বর আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবা ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন, এর মধ্যে কথাগুলা এমন ছিল, আমার বাবা তো আপনার আপনার পিছনে সালাত আদায় করতেন, মাঝে মাঝে আমার বাবা আপনার ইমামতির আগে ইকামত দিতেন, আমার বাবা আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছেন, আপনার সঙ্গে সফরে ছিলেন। রাসূল পাক বলছেন, বলতো তো কি হয়েছে, কথাগুলা দিল দিয়ে শুনবেন। ওই লোকটা আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, নবীজির সঙ্গে দাওয়াত খেতে গিয়েছে, মাথায় লম্বা পাগড়ি ছিল, পরনে লম্বা জুব্বা ছিল, মুখে লম্বা দাড়ি ছিল, তসবিহ ছিল, অভাব নাই। রাসূল পাক বললেন, তো চিনেছি, এখন কি হয়েছে বলো। যুবক বলতেছেন, পয়গম্বর আরবি, তাহাজ্জুদওয়ালা ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন, বুঝলাম তো কি হয়েছে, আমার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন, যদি তিনি ইন্তেকাল করেন, দুনিয়ার কোন মানুষ দিয়া যেন তার গুসলের ব্যবস্থা না করা হয়, দুনিয়ার কোন মানুষ যদি তাকে গুসল করা হয়, পয়গম্বরে আরবি আপনাকে যেন নিয়ে যাই, আপনি ওখানে গিয়ে আপনার হাত মুবারক দিয়ে আমার বাবার শরীরে কিছু পানি ছিটাইয়া দেন, আপনার মুখের থুতু আর লালা মুবারক বের করে আমার বাবার মৃত বডিতে যেন লাগাইয়া দেন। রাসূল পাক বলছেন, যুবক বলো, আমার মুখের লালা আর পানি ছিটাইয়া দিলে কি লাভ? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আপনার মুখের লালার তো অনেক দাম, আপনার মুখের থুতু তো মেশকাম্বরের চাইতে বেশি দামি, আল্লাহু আকবার, আপনার আঙ্গুল দিয়ে যদি আমার বাবার শরীরে পানি ছিটাইয়া দেন, আপনার আঙ্গুলের তো অনেক দাম,
এই আঙ্গুল যখন আসমানের দিকে ইশারা করেছেন চন্দ্র দুই টুকরা হয়ে গিয়েছে আপনি মেঘের দিকে ইশারা করেছেন মেঘমালা আপনাকে ছায়া দিয়েছে পয়গম্বর আরবি এই জন্য আমার বাবা বুঝতে চাইলেন আপনি যদি আপনার হাত মুবারক দিয়ে আমার বাবার বডিতে পানি ছিটাইয়া দিয়া দেন আর আপনি যদি মুখের থুতু মুবারক লাগাইয়া দেন আমার বিশ্বাস যে বডিতে রাসূলের পাকের মুখের লালা থুতু লেগে যাবে কবরের ভিতরে ওই লাশটার সঙ্গে কেউ বেয়াদবি করবে না পড়েন সুবহানাল্লাহ আমার নবীজি বললেন যুবক মেনে নিলাম তোমার বাবার বডিতে আমি থুতু ছিটাইয়া দিব পানি ছিটাইয়া দিব এক নাম্বার ওসিয়ত মেনে নিলাম পয়গম্বরে আরবি আমার বাবার দুই নাম্বার ওসিয়ত হলো দুনিয়ার কোন দামি পোশাক দিয়া আমার বাবার কাফনের কাপড় দিতে নিষেধ করেছেন আমার আব্বাজান বলেছেন আপনি যদি আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আমার বাবার কাফন হিসাবে দিয়ে দেন আপনার পাঞ্জাবি দিয়া বাবার যদি লাশটাকে কাফন হিসাবে দিয়ে দেই আমার বাবার বিশ্বাস হলো যে পাঞ্জাবির রাসূলের পাকের বডির সঙ্গে লেগেছে যে পাঞ্জাবির সঙ্গে মোহরে নবুয়ত লেগেছে যে পাঞ্জাবির মধ্যে রাসূলের পাকের শরীরের ঘাম মুবারক লেগে আছে ওই পাঞ্জাবি দিয়ে যদি আমার বাবার কাফনের ব্যবস্থা করা হয়ে যায় পয়গম্বরে আরবি আমার বাবার বিশ্বাস ওই পাঞ্জাবির ভিতরে যিনি থাকবে তাকে কবরের ভিতরে ফেরেশতারা আযাব দিবে না পড়েন না সুবহানাল্লাহ আমার নবীজি বললেন যুবক মেনে নিলাম এরপরে কি বলতে চাও বলো যুবক বলছেন পয়গম্বরে আরবি আমার বাবার তিন নাম্বার ওসিয়ত আমার বাবার যখন জানাজার সময় হবে দুনিয়ার কেউ যেন আমার বাবার জানাজার ইমামতি না করে আপনি বাবার লাশের সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন আমার বাবা চায় আপনি যেন তার সিনার সামনে দাঁড়ায় ইমামতি করেন পয়গম্বরে আরবি আমার বাবার বিশ্বাস যার জানাজা রাসূলের পাক পড়িয়ে ফেলবে যার জানাজার ইমামতি স্বয়ং আখিরি জামানার পয়গম্বর পড়াবে তাকে কবরের ভিতরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ পাক বুঝবেন তার বন্ধুর সঙ্গে লাশের মৃত ব্যক্তির সম্পর্ক আছে এজন্য বলুন আপনি আমার বাবার জানাজার ইমামতি করবেন কিনা রাসূলে পাক বললেন যুবক মেনে নিলাম তোমার বাবার জানাজার ইমামতি করব এবার বলো কি জানতে চাও আবার যুবক বলছেন পয়গম্বরে আরবি আমার বাবার শেষ ওসিয়ত আমার বাবা কি যখন কবরে মাদফুন করা হবে কবরের ভিতরে রাখা হবে আপনি নিজের হাতে কবরে রাখবেন আমার বাবার ওসিয়ত রাসূলে পাক যাকে কুলে করে উঠে কবরে রাখবেন তার মতো সৌভাগ্যবান কোন প্রাণী পৃথিবীতে আর নাই এই জন্যে আমার বাবার শেষ কথা হলো বলেন না আপনি আমার বাবাকে কি কবরে রাখবেন রাসূলে পাক যুবকের হাত ধরে বললেন কথা দিলাম রে যুবক আমার তুতু দিয়া তোমার বাবার লাশটাকে লাশে লাগাইয়া দেব আমি পানি ছিটাইয়া দেব আমার জুব্বা কুলে তোমার বাবার কাফনের ব্যবস্থা করব আমি তোমার বাবার জানাজার ইমামতি করব আমার কুলে করে তোমার বাবাকে কবরে রাখব যুবক খুশি হয়ে গিয়েছে আবু বকর বসা অমর বসা অমর যুবকটাকে ধরে বললেন যুবক বল না তোর বাবার নাম কি রাসূল তো বলেছেন তোমার বাবাকে জানাজা পড়াবেন থুতু লাগাইয়া দিবেন কবরে রাখবেন নিজের জুব্বা কুলে দিবেন এত বড় সৌভাগ্য পৃথিবীতে কোন মানুষের হয়েছে কি আমাদের জানা নাই এত বড় সৌভাগ্য কার রে যুবক বল না তোর বাবার নামটা কি বল যুবক বলতেছে আমার বাবার নাম হলো মদিনার এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার বাপকে চিনে না আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি বুঝলেন কি কইলেন আপনারা নাউজুবিল্লাহ বলবেন না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের নেতা মুনাফিকদের রইস মুনাফিকদের লিডার
অহুদের যুদ্ধ থেকে 300 মানুষ নিয়ে যে ফিরে এসেছিল রাসূলকে একা রেখে কথা শুনবার পরে উমর দাঁড়ায়া গেছেন তরবারি খুলছেন কয় দিকে তোর বাপ মারা গেছে আবার তুই আসছিস আর এতগুলো ওসিয়ত আদায় করলে না না এটা তো মুনাফিক ইয়া রাসূলুল্লাহ এরা কি আপনি চিনছেন নবীজি বলেন আমি তো চিনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তো ভালো করে চিনি আমার পিছনে নামাজ পড়ছে আমার সঙ্গে প্লেটে খাইছে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ জানেন নি আপনার পিছনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া মুনাফিকি করছে আল্লাহ বলছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন শয়তানেরা মুসলমানদের কাছ থেকে যখন চলে যেত মুসলমানদের কাছে এসে বলতো আমরা তোমাদের সাথে আছি মুসরসুলে পাকের কাছে এসে বলতো আমরা আপনার সাথে আছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম আয়রু আসাইহিম রাজাউ ইলা রুআসাইহিম তারা যখন তাদের নেতা লিডারদের সঙ্গে মিশতো তখন বলতো কালু ইন্না মাকুম আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন মুসলমানদের কাছে যাই শুধুমাত্র টাটকা বিদ্রুপ করার জন্য পয়গম্বরে আরবি অত টাটকা মুনাফিক আপনার পিছনে নামাজ পড়ছে ওহুদের যুদ্ধ থেকে 300 মানুষ নিয়ে ব্যাক করছে আর সারা জিন্দেগি আপনার বিরোধিতা করছে আপনাকে মারার জন্য মসজিদে জেরার তৈরি করছে পয়গম্বরে আরবি এর জানাজায় আপনি যাবেন নাকি সারা জিন্দেগি সাহাবায়ে কেরামের বদনাম করছে মুনাফিকি করছে আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়তো লম্বা জুব্বাও পড়তো পাঞ্জাবিও আছে পয়গম্বরে আরবি বলছেন ওমর আমি জানি লোকটা মুনাফিক আমি জানি ওটা একটা বদমাইশ কিন্তু এখন পর্যন্ত আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাকে কিছু বলেন নাই আমি তো রহমতের নবী আমার ভিতরে দরদ আছে এজন্যে আমি না করতে পারি না আমি তার জানাজায় যাবই কে যাবেন কথা বলেন না কেন রাসূলে পাক নিজে জানাজায় যাবেন বলতেছে মুনাফিক নেতা আমি কি বুঝাতে চাই শুনবেন শেষ পর্যন্ত নবীজি বলেন সাহাবীরা যাই বলো না কেন মুনাফিক হোক আর যাই হোক তো আমার পিছনে নামাজ পড়ছে মাঝে মাঝে ইকামত দিছে আমার সঙ্গে দাওয়াত খাইতে গেছে যাই করুক আমি তার জানাজায় যাব কারণ আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই সে মুনাফিক সাহাবায়ে কেরাম রসুলের পাঞ্জাবি টেনে ধরছেন যাইয়েন না তাদের ভিতরে কত বেতাই শয়তানটা তো বহুত কষ্ট দিছে এক পর্যায়ে রসুলের পাক জানাজায় পৌঁছে গেলেন নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন আমার রসুল যখন মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় দাঁড়িয়ে ইমামতি করতে লাগলেন সামনে লাশ আছে রসুল দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত উঠাইলেন কান পর্যন্ত নামিতে না বানবার জন্য নামাজ শুরু হয়ে গিয়েছে আল্লাহু আকবার বলে হাত উঠাইছেন জিব্রাইল হাজির সালাম দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ হাত উঠাইছেন নামাইতে পারবেন না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূল আল্লাহ হাত উঠাইছেন কান পর্যন্ত নামাতে পারবেন না হাত বাঁধা যাবে না নবীজি বললেন জিব্রাইল এমন কাজ তো কোনোদিন করো নাই জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যার ইমামতি করতেছেন জানাজার এরা চিনেননি চিনি তো আমার পিছনে নামাজ পড়ত আপনি এতটুকুন চিনতে পারেন কিন্তু আল্লাহ জানেন এটা কত বড় বদমাইশ সুতরাং আল্লাহ বলেছেন আপনি দরদ মিয়া মুনাফিককে মাফ করে দিতে পারেন নামাজি মুনাফিককে মাফ করে দিতে পারেন আপনার সঙ্গে দাওয়াত খানেওয়ালা মুনাফিককে মাফ করে দিতে পারেন আপনার সঙ্গে লম্বা জুব্বা পরনেওয়ালা মুনাফিককে মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহ বলেছেন আপনি জানাজার ইমামতি করেন পাঞ্জাবি দেন জুব্বা দেন কয়েক লক্ষ বার ইমামতি করেন কয়েক লক্ষ পাঞ্জাবি দেন তুতু দিয়া তারে গোসল করাইয়া দেন নিজে তারে কবরে রাখেন যা ইচ্ছা মন চায় করেন কিন্তু আল্লাহ বলছেন কোন মুনাফিককে ছাড় দিবেন না আল্লাহু আকবার বলে আল্লাহ বলেছে যারা মুনাফিকি করেছে মাফ নয় আপনি জানাজা পড়াইলে কি হবে
সুতরাং আমি আপনাদেরকে বলছি মুনাফিক যারা হয়েছে কাবা করে ইমাম এনে বাইতুল মুকাররমের খতিবেনে 1 লক্ষ বার জানাজার ইমামতি করেন যারা মুনাফিক আর গাদ্দারি করেছে ইসলামের সাথে তাদের মাফ নয় ঠিক কি না বলেন ঠিক এজন্য মুনাফিকদের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই কোনো কনফার্মাইজ নাই দেখবেন বহুত লোক আছে মসজিদে এসে খতিব সাহেবকে বলবো হুজুর একটু ওয়াজ করেন টান টান ওয়াজ করেন জাহাল লাগে বলেন ও নেতার বিরুদ্ধে বলুন তো শয়তান বইলে ইমাম সাহেবের গরম করে দিয়ে গেছে গা মিম্বরে উঠে তো উনি ইচ্ছামতো ওয়াজ শুরু করছে আর হে নেতার কাছে গিয়ে বলছে নেতা আজকে হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করব খবর আছে কিন্তু এরা ধইরা নিয়ে আসলো ঠিক কিনা বলেন এগুলো আছে না নাই টাটকা শয়তান শয়তান কষ্ট পাচ্ছেন আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে মনে হচ্ছে একটু হাত দেখান তো দেখি কারা কারা কষ্ট পাচ্ছেন এটা কি করলেন কষ্ট পাচ্ছেন আপনারা আমার আমি খুব লম্বা কথা বলবো না আমি ভাইদেরকে বলে রাখছি টাইম মুনাফিকদের 15টা আলামত আছে আমি আজকে 15টা আলামত বলতে চেয়েছিলাম 15টা আলামত মুনাফিক চেনার দেখবেন বহুত লোক আছে আপনার সামনে দিয়ে যাচ্ছে লম্বা করে সালাম দিচ্ছে এরপরে দেখবেন তসবিহ পড়তে সুবহানাল্লাহর তসবিহ আপনার সামনে গিয়ে একটু ট্রাই করে তার পিছনে তাকায় দেখবেন হ্যাঁ আপনার দিকে কেমনে তাকায় আছে না এগুলা খারাপ শয়তান নাফরমান এগুলার থেকে সমাজকে বাঁচানো দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতগুলোর ভিতরে 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরাল মারিজের 15 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন আমার আল্লাহ হঠাৎ করে বললেন কাল্লা ইন্নাহা লাযা কখনো ছেড়ে দিবেন না তাদেরকে কারে আসতে বললেন কেন এখানে কেউ আসেননি এটা হাত উঠান দেখি কে আছেন কি আল্লাহ আল্লাহ তাহলে তো আপনাদের কাছে মুড়ি দেওয়া দরকার দেখতেছি তো পীররা পীর বুজুর্গ ওলিয়া ওলিয়া পড়ে যায় পুষে গেছে রসুলের পিছনে নামাজ পড়ছে নবীদের সঙ্গে দাওয়াত খাইছে রসুল নিজের জুব্বা দিছেন দাড়িও লম্বা টুপিও লম্বা পাঞ্জাবিও আছে পাগড়িও আছে এরপরে মুনাফিক এগুলা বাংলাদেশে আসেনি যদি না থাকতো তাহলে বাংলাদেশে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন বাংলাদেশে মাদক হবে জিরো টলারেন্স বলেন নাই পুলিশ বাহিনী সহ সকল প্রশাসন জিরো টলারেন্সের জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আজকে মাদকের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয় তাকে তাহলে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আইন করে গড়ে গড়ে গ্রামে গ্রামে মাদককে যারা সৈলাব করতে চায় তারা রাষ্ট্রের দুশ্মন জনগণের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক কিনা বলে বড় বড় এই লম্বা সুব্বা বলারা কই গেল এখন যে আইন করে যে মদকে গ্রামে গ্রামে দেওয়া হচ্ছে কেউ কথা বলে না এগুলা নিয়ে কারণ যার জি নিজের নিজের জীবন বাঁচাই দেব জান বাসা বাদ দিস কিন্তু আল্লাহ বলেছেন পৃথিবীতে কিছু লোক থাকবে সব সময় হকের পক্ষে থাকবে তাদেরকে পিটাও আর মারো আর গালি দেও তারা কিছু লোক সব সময় হকের পক্ষে থাকবে ইনশাআল্লাহ বলেন বলেন না ইনশাআল্লাহ আপনারা বাদ দেন এই ফেতনা কে লম্বা টুপি কে জালি টুপি কে কিস্তি টুপি কে ছুক্কা টুপি কে কালো পাগড়ি সাদা হলুদ নীল সব বাদ লম্বা পাঞ্জাবি খাটো পাঞ্জাবি সব বাদ কে মাথার উপরে হাত বাঁধে কে কলজের উপরে কে বুকের নিচে কে বুকের উপরে কে নবী সালাম আলাইকা বললো কে নবী সালাম আলাইকা বললো না কে জুরে আসতে আমিন বললো কে আসতে আমিন বললো না সব বাদ দাও মুসলমানকে ঐক্যবদ্ধ করো এক প্ল্যাটফর্মে নিয়ে আসো ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে পিটায় তখন জানতে চায় না যে তুই লম্বা পাঞ্জাবি না খাটো পাঞ্জাবি কর কথা বলেন না কেন জিগায় জিজ্ঞাসা করে না তোর পাগড়ি কালো না সাদা এটা কম
তুই হাত কি নাবির নিচে বানছিলে না কলজের উপর এটা কর জিগাইনি জিজ্ঞাসা করে তুই কালিমাওয়ালা কিনা যদি কালিমাওয়ালা হস তাহলে পিটা কেন আপনারা বুঝেন না এগুলা কেন আপনারা বুঝেন না এজন্য আল্লাহ যে রাগ করে বলছেন কাল্লা ইন্নাহা লাযা কখনো ছাড়বেন না পিটাইবেন ওই কারে পিটাইবেন একটু আগে থেকে না বললে আপনারা কিছু বুঝবেন না কষ্ট হবে না তো আপনাদের আমার বন্ধুগণ আমি যে কথাগুলো বললাম যদি বিশ্বাস না হয় ইসলামের জন্য দরদ নিয়ে বলছি মনে রাখবেন মুনাফিকি যারা করে তাদের মাফ নাই মুনাফিক যারা হয় তাদেরকে জাহান্নামের সবথেকে নিম্ন জায়গায় দেওয়া হয় মুনাফিকদের সঙ্গে আল্লাহ জিন্দেগীতে কথা বলবেন না রাসূলের পাক পর্যন্ত তাদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না এজন্য আমাদের মধ্যে যদি এমন কোন চরিত্র থাকে আমরা যেন ভালো মানুষ হয়ে যাই যদি বিশ্বাস না হয় আল্লাহ বলছেন ওই দিন বিশ্বাস হবে কোরআনে কারীমের 29 নম্বর পড়া 70 নম্বর সূরা সূরা আল মারিজের 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যেই দিন আসমানগুলা গলিত তামার মতো গলে গলে ফুটা ফুটা হয়ে পড়বে যেই দিন আসমান গলে যাবে ওই দিন বুঝতে পারবে আল্লাহর কথা সত্য ছিল না মিথ্যা আল্লাহ বলছেন যেদিন দেখবা আসমানগুলো গলে গলে ফুটা ফুটা হয়ে পড়ে যায় এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল্লাইহিন যেই দিন পাহাড়গুলো রঙিন তুলার মতো সুতার মতো উড়ে যাবে যেই দিন পাহাড়গুলো উড়ে যাবে তুলার মতো হয়া এই দিন আল্লাহ বলছেন বন্ধুরে তুমি যার জন্য মুনাফিকি করেছো যেই বন্ধুর কথায় তুমি গাদ্দারি করলা আরেকজনের সঙ্গে বেইমানি নাফরমানি করলা মানুষকে ঠকাইলা ধান্দা মান্দা করলা যার জন্য করেছো আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ওই দিন তোমার কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না বন্ধু পর্যন্ত বন্ধুর কাছে আসবে না যার জন্য তুমি এত নাফরমানি করলাম এরপর আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইউবাসসারুনহুম ইয়াদুল মুজরিম ওই দিন আপনি দেখবেন যার জন্য মুনাফিকি করলেন যেই নেতার জন্য যেই ভাইয়ের জন্য মুনাফিকি করলেন ভাই আপনাকে দেখবে আপনিও তাকে দেখবেন কেউ আপনাকে বাঁচাবার জন্য আসবে না আপনি যখন দেখবেন যার জন্য এত কিছু করলেন আপনি একা আল্লাহ বলছেন ইয়াউমিদিন বিবানি ওই সময় আপনি বলবেন আল্লাহ তাআলা আমি মুনাফিকি আর গাদ্দারি করে টাকা জমিয়েছি মুনাফিকি গাদ্দারি বেঈমানি বদমাইশি করে টাকা জমিয়েছি মানুষকে ঠকিয়ে টাকা জমিয়েছি আয় আল্লাহ তাআলা এগুলা সন্তানদের জন্য করেছি এই টাকা দিয়ে সন্তানদেরকে বাড়ি গাড়ি করে দিয়েছি মিল ফ্যাক্টরি করে দিয়েছি সন্তানদেরকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি আজকের দিনে আমি বিপদে আমার সন্তানও আমাকে চিনে না আল্লাহ বললেন ইয়াউমিদিন বিবানি এমন সময় ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার নামে যে আপনি মুনাফিক লিখে রাখলেন আমি তো আমার জন্য কিছুই করি নাই আমার নামে লেখা মুনাফেক আমি নামাজের আজানের পরে মসজিদে নামাজ পড়ি নাই আমি নামাজ ছাড়া মুনাফেক আয় আল্লাহ লেখা আছে রমজান মাসে আমি রোজা রাখি নাই কিন্তু ইফতারের সময় ইফতার করেছি আমি বড় মুনাফেক আয় আল্লাহ আমার আমল নামায় লেখা একটা দিন রোজাও রাখি নাই একটা দিন এতেকাফও করি নাই তারাবির নামাজ পড়ি নাই ঈদের দিন ঈদগাহে গিয়েছি আল্লাহ আমার নামে লেখা মুনাফেক আল্লাহ বলেন ও মুনাফেক মসজিদে আসলে না তারাবি পড়লে না রোজাও রাখলে না এরপরে ঈদগাহে আসলে সবার মতো লম্বা জাব্বা পরে সুন্দর করে সেজে আতর গোলাপ লাগাইয়া তুই আসলে মুনাফিক আজকে কেমনে বাঁচবে আল্লাহ তাআলা আমার নামে তো মুনাফিকি লেখা আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আল্লাহ বলবেন তোকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ বলবেন গোলাম আজকে তোরে ছেড়ে দিব না গোলাম বলবে ইয়াউমিদিন বিবানি
প্রয়োজন বুঝে তোমার পায়ে ধরি আমার বাচ্চাদেরকে বাঁধো যাদের জন্য আমি মুনাফিকি করে টাকা জমাইলাম আমার সন্তানদেরকে বাঁধো আমাকে ছেড়ে দাও আল্লাহ আমি এগুলাতে নাই আল্লাহ বলবেন গোলাম বলের পরে কি গোলাম এবার বলবে আল্লাহ আমার সন্তানদেরকে তোমাকে দিলাম আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন ছাড়বো না এর পরে কিছু বলা লাগলে বল গোলাম এবার বলছে ওয়া সাহিবাতিহি واخي হায় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা আমি মুনাফিকি করছি আমার আমল নামায় লেখা আমি সুদ খাইছি আমার আমল নামায় লেখা ঘুষ খাইছি আল্লাহ আমার জন্য না ওয়া সাহিবাতিহি আমার বউর জন্য আল্লাহ বলবেন কেমনে আমার স্ত্রী আমাকে প্রতিদিন বলে আপনি যে চাকরি করেন পাশের বাড়ির দুলাভাই তো একই চাকরি করে পাশের বাইয়ের দুলাভাইয়ের ঘরে অর্ণামেন্ট জুয়েলারি আছে এয়ার কুলার এয়ার কন্ডিশন আছে আপনি কি চাকরি করেন আপনার ঘরে নাই কেন আল্লাহ আমি তো নাফরমানি করতাম না মুনাফিকি গাদ্দারি করতাম না সুদ ঘুষ খাইতাম না হালাল পথে চলতাম আমি জন্য আমার ঘরে কিছু ছিল না কিন্তু স্ত্রীর জ্বালাতন শুনে আমি ঘুষ খাইতাম স্ত্রীর নির্যাতন শুনে আমি সুদে টাকা এনে ঘরে এয়ার কন্ডিশন এনেছি আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় কেন লেখা সুদের কারবার আমি ঘুষের কারবারই আমি মুনাফিক আমি স্ত্রীর জন্য করছি ওয়া সাহিবাতিহি আমার বউরে বান্ধ আমারে ছেড়ে দাও কথা বুঝেননি আমার আল্লাহ বলবেন তোর সন্তানদেরকে বাদলাম তোর বউরে বাদলাম কিন্তু ছাড়বো না গোলাম বলছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি বেঈমানি করছি আমি আর একজনের বিচার রে হালাল রে হারাম বানাইছি তার বিচার রে আরেকজনে পাইয়ে দিয়েছি এর বিনিময়ে মুনাফিকি করে কিছু টাকা পাইছি আয় আল্লাহ আমার আমল নামায় লেখা আমি এগুলা করছি ও আখি আমার ভাইদেরকে বাঁধো আমার বোনদেরকে বাঁধো আয় আল্লাহ তাআলা আমি বড় ভাই ছিলাম ভাই বোনদেরকে বড় করবার জন্যে লালন পালন করবার জন্যে আমি রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে কাজ করেছি ভাইদেরকে বিদেশে পাঠিয়েছি ইউরোপ আমেরিকায় পাঠিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ সারা জিন্দগি ভাই বোন চিন্তা করতে করতে নিজের কথা ভুলে গিয়েছি ভাই বোনদেরকে স্টাবলিশ করেছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ভাইদেরকে ইউরোপ আমেরিকায় সেটেল করেছি দেশের বাড়িতে সুন্দর বাড়ি বানিয়েছি সব তো ভাই বোনদের জন্য করলাম আজ আমার আমল নামায় লেখা বেঈমানি আমার আমল নামায় লেখা মুনাফিকি আয় আল্লাহ আমাকে কেন বানছেন আমার ভাই বোনদেরকে বাঁধেন ওয়াখি আল্লাহ বললেন তোর সন্তানদেরকে বাঁধলাম তোর স্ত্রীকে বাঁধলাম তোর ভাই বোনদেরকে বাঁধলাম আর কি আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা দেখি আমি নাফরমানি করছি আমার আমল নামায় লেখা গ্রামের বিচারে দুই নম্বরই করছি আমার আমল নামায় লেখা আরেকজনের জমি খাদ্য দখল করছি আল্লাহ গুলো আমি করি নাই তাহলে কে করছে এরপরে গোলামের পরের আয়াতে বলছে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা আমি আরেকজনের মাথায় বাড়ি মাইরে মাথা ফাটাইয়া দিছি আমার আমল নামায় লেখা বিয়ানি বাজার থেকে আমি চান্দাবাজি করছি আমার আমল নামায় লেখা গভীর রাত্রে আরেকজনের ওয়াল ফালাইয়া দিছি আমার আমল নামায় লেখা আমি আরেকজনের জমি আমার জমিতে এক হাত ঢুকাইয়া দিছি আমি করি নাই কে করছে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে তুই বল তুই কর আমরা তোর পিছনে আছি লাঠি দিয়া বাড়ি দে যত টাকা লাগে জেল জুলুম আমরা দেখব তুই কর ওয়াফসিলাতি আমার গোষ্ঠীর মুরব্বী বলছে আয় আল্লাহ আমার গ্রামের বড় মাতব্বর বলছে আমার দলের নেতা বলছে ছান্দাবাজি কর ওই মহিলারে রেপ কর এর ঘরে ডাকাতি কর যত কিছু লাগে আমি করব আল্লাহ আমি সব করছি তাদের কথায় আজ কেন তারা নাই আমার নামে কেন এতগুলা মামলা ওয়াফসিলাতিহি আমার গ্রামের মুরব্বী আমার গোষ্ঠীর মুরব্বী আমার দলের মুরব্বী রে বান্দ আল্লাহ বলেন বাদলাম কিন্তু তোরে তো ছাড়তাম না গোলাম পায়ে ধরে কান্দার বললে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ বলে ছাড়বো না আর কি দিবে এবার গোলাম বলছে আয় আল্লাহ তাআলা আমার সন্তান দিলাম আমার স্ত্রী দিলাম ভাই বোন দিলাম মা বাপ দিলাম গোষ্ঠীর মুরব্বী দিলাম
গ্রামের মুরব্বি দিলাম দলের মুরব্বি দিলাম এরপরে ছাড়বেন না কয় না আয় আল্লাহ ওয়া মান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি আসমান জমিনে যা কিছু আছে সব তোমারে দিলাম আজকের দিনে আমারে ছেড়ে দাও আর মুনাফিকি করতাম না আল্লাহ বলেন এখন তো আমার হাতে ধরা তুই মুনাফিকির তো লাইনই নাই কথা বলেন না কথা বলেন না দেখবেন কিছু মুরব্বি আছে কয় মুরব্বি আপনাদেরকে বলতেছি না না আগে তো বহুত শয়তানি বদমাইশি করছি এখন সব বাদ দিয়ে দিছি এখন ভালো মানুষ হয়ে গেছি আল্লাহ কো শয়তান এখন তোর সব মেশিন নষ্ট হয়ে গেছে এখন তো মেশিনই নষ্ট কিচ্ছু করতে পারবে না কথা বলেন না কেন এখন ভালো হয়ে গেছে আল্লাহ কো আমি তো নষ্ট করে দিছি সব এজন্য ভালো টাইমে ভালো হয়ে যাও আমার বন্ধুগণ গোলাম বলছে আল্লাহ আসমান জমিনে যা আছে সব দিলাম আল্লাহ বলবেন ছাড়লাম না তাইলে কি করা যায় আল্লাহ বললেন গোলাম রে আসমান জমিনে যা আছে সব দিলে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না সন্তান দিলে ছেড়ে দেব না মা বাপ দিলে ভাই বোন দিলে স্ত্রী দিলে ছেড়ে দিব না এরপরে তুই মুরব্বীদেরকে দিলে ছাড়ব না আল্লাহ এবার জবাব দিচ্ছেন কাল্লা ইন্নাহা লাযা কখনো না কখনো আজকে ছাড়বো না যা জীবনে তোর ক্ষমতার বাহাদুরি দেখাইলি যা শয়তানি করলি আজকে তোরে ছাড়বো না কাল্লা কখন ইন্নাহা লাযা তোর আগুন দিয়ে জ্বালাবো নাযাতাল লিশাওয়া যে আগুন চামড়া জ্বালায় হাড্ডি জ্বালায় গোশত জ্বালায় রক্ত জ্বালায় এমন করে তোরে জ্বালায়া পিটাইয়া তোকে দুনিয়ার তোকে জাহান্নামে পাঠাবো এরপর আল্লাহ বলবেন এখন ডাক দে এখন ডাক দে তোর তোর ছেলেদেরকে ডাক দে যাদেরকে খাওয়ানোর জন্য শয়তানি করছস বউরে ডাক দে যার কথা গড়রে সুন্দর করছস ভাই বোনরে ডাক দে যাদেরকে ইউরোপ আমেরিকার দেশে সেটেল করছস নিজে শয়তানি করছস ডাক দে তোর দলের মুরব্বি তোর গ্রামের মুরব্বি গোষ্ঠীর মুরব্বি ডাক দে তাদউ পরে রাতে আল্লাহ বলছেন তাদউ মান আদবারা ডাক দে ওদেরকে যাদের কথায় শয়তানি করলে ওয়া তাওয়াল্লা ডাকবে কেউ আসবে না এরপর আল্লাহ বলেন মুনাফিকি করে সম্পদ জমাইছ দুই নম্বরই করে ধান্দা বন্দা করে সম্পদ জমাইছ জাল দলিল করছো জাল নামজারি করছো প্রিন্ট নিজের নামে আনছো নিজের চাচাতো বাইরে ঠকাইছো নিজের ইয়েতিমরে ঠকাইছো নিজের বাইরে নিজের বাবা নিজের ছেলেরে সম্পত্তি দিছো ও হাদিসাব নিজের মেয়েরে দেও নাই নিজের মেয়েরে দেও নাই নিজের ছেলেরে দিছো এইভাবে ঠকায়া ঠকায়া ছয়তানি করছো এরপরে রেয়াতে আল্লাহ বলছেন ওয়া জামা ফাওয়া এত কিছু শয়তানি করে সম্পদ জমাইলি আজকের দিন দেখ তোর সম্পদ তোরে বাঁচায়নি নাউজুবিল্লাহ বলেন সাড়ে নয়টা হয়ে গেছে ভাই কেড়ে নিয়ে আসেন এজন্য শুনে রাখেন মুসলমান যে কথা বলতে চায় আল্লাহকে ওয়াস্তে লম্বা করতে চায় না আল্লাহকে ওয়াস্তে এই সমাজে ফেতনা করবেন না মুনাফিকি চলবে কথা বলেন চলবে কথা বলেন চলবে যুবকদেরকে দুটো কথা বলে শেষ করছি একটা কথা শুনো তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত আসো না যুবক তাফসিরে ব্যস্ত আসো না মসজিদে ব্যস্ত আসো না নামাজে ব্যস্ত আসো না ভালো কাজে ব্যস্ত আরে যুবক তুমি দুনিয়া 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 বলে যতটুকু ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক কিনা বলেন ব্যস্ততা বাদ দাও এই জন্য যুবকদেরকে আমার শেষ কথা তোমাদেরকে শোনাচ্ছি ভাই তোমাদেরকে আজকে বলবো না যে মুনাফিকি বাদ দাও বলবো না সুদ খাওয়া বাদ দাও আমাকে বলবো হুজুর পাক্কা ওয়াদা কমপ্লিট পাক্কা ওয়াদা আগামীকালকে থেকে মুনাফিকি বাদ সকাল হওয়ার পরে আমার ওয়াজ ভুলে যাবেন হুজুর কি বলতে কিছু মনে থাকবে না আবার আগের জায়গায় চলে যাবেন এই যে ওয়াদা দিয়ে ওয়াদা ভাঙলেন রাসূল পাক বলছেন ওয়ালা দিনা লিমান লা আহাদালা ওয়াদা দিয়া যারা ওয়াদা ভাঙে এদের কোনো ধর্ম নাই এজন্য আপনাদেরকে আমি এই জায়গায় নিতে চাই না আমি একটা এসএমএস একটা বার্তা দিচ্ছি এই কথা বলে শেষ করতেছি যুবক তোমাদের দুটো পায়ে ধরে বললাম দেও তোমাদের দুটো পা তোমাদের দুটো পা ধরে বলছি দুটো পা ধরে বলছি যুবক শোনো তোমাকে আবার বলছি তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ বন্ধুদের পাল্লায় পড়ে সিলেটের সিনেমা হলে গিয়েছ সিনেমা দেখতেছ সিনেমা চলতেছে নর্তকীরা নাচছে গান গায় উলঙ্গ হয়ে নষ্টামি বদমাইশি করতেছে তুমি সিনেমা হলের ভিতরে হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে যুবক ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজ এরপরে অন্য কাজ আগে নামাজ এরপর অন্য কাজ নামাজের সময় হয়ে গিয়েছে
সিনেমা হলে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, জমকালো আয়োজন, সবাই উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, যুবক নামাজের সময় হয়ে গিয়েছে, মদের বোতলটা টেবিলে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছ, সবাই ফ্যান্সি ডিল খাইয়া মাতাল হয়ে গিয়েছে, তোমাকে বলছি নামাজের সময় হয়ে গিয়েছে, ফ্যান্সি ডিলের বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, এরপরে অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, ইয়াবার ট্যাবলেট তোমার হাতে, নামাজের সময় হয়েছে, রব বলছেন হাইয়া আলাল ফালাহ, ও গোলাম কল্যাণ তো আমার কাছে, ইয়াবার ট্যাবলেটে কোনো কল্যাণ নাই, কে তোকে বলছে ওখানে কল্যাণ, তোর মাইন্ডকে রিফ্রেশ করতে চাইলে সেজদায় আয়, তুমি যাইলে না, নামাজের সময় হয়েছে, ট্যাবলেটটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে বদমাইশি করেছ, তুমি জেনা করেছ, ও পবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, ও যুবক পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপি যদি না থাকে তোদের পায়ে ধরে বলছি পায়ে পায়ে বিনা টুপিতে নামাজে দাঁড়িয়ে যাও, খালি মাথায়, যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়াও, টি শার্টও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়াও, তাও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তোদের পায়ে ধরে বলছি আসসালাতু আলা ওয়াক্তিহা, তাও সময় মতো নামাজে দাঁড়াও, যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও, প্যান্টও যদি না থাকে থ্রি কোয়ার্টার পরে নামাজে দাঁড়াও, ও যুবক তোদেরকে আবার বলছে যদি থ্রি কোয়ার্টারও না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়াও, যদি তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার মতো কাপড় না থাকে তাহলে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও সময় মতো নামাজে দাঁড়াও, তাও তোমরা নামাজ পড়ো, তাও নামাজ পড়ো, তোমার রাসূল তো কাঁদছেন নামাজের জন্য, যুবক যদি পানির ব্যবস্থা থাকে অজু করে নামাজে দাঁড়াও, পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও, পানিরও ব্যবস্থা নাই অজু করবার ব্যবস্থা নাই তাইয়াম্মুমের কোনো ব্যবস্থা নাই তাহলে বিনা অজুতে বিনা তাইয়াম্মুমে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে আসমানে জমিনে বাতাসে বিমানে সাগরে যেখানে যে অবস্থায় আছো তাও তুমি নামাজ পড়ো, রবের কদমে সজদা করো, আমার বিশ্বাস রক্ত বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেমনে বুঝালে বুঝবেন, তাও তুমি নামাজ পড়ো, তোমার রাসূলের শেষ কথা নামাজ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। কেউ উঠবেন আমার ভাই চমৎকার কথা বলবেন, বসবেন, আমি আজকের মতো কথা এখানে রেখে দিলাম, আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাস শুকরু কুল্লুহু নাসআলুকাল খায়রা কুল্লুহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লি ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।